বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। একই সঙ্গে আমাদের নেতা আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ ওনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। সম্পূরক বাজেট 2020-2021 আমাদের সংবিধানের 91 অনুচ্ছেদ অনুযায়ী সম্পূরক বাজেট তৈরির বিধান আছে। সম্পূরক বাজেটের প্রয়োজন হয় যখন কোনো খাতে বাজেটের চেয়ে অতিরিক্ত বরাদ্দের দরকার হয়, সেই কারণেই সম্পূরক বাজেট দেওয়া হয়। আর বরাদ্দের কম ব্যয় হলে সম্পূরক বাজেটের মাধ্যমে সংসদের অনুমোদনের প্রয়োজন হয় না, সংবিধানে এটাই হলো বিধান। তবে এখানে আমাদের 2020 এবং 2021 অর্থ বছরের মূল বাজেটে 62টি মন্ত্রণালয় বিভাগের অনুকূলে নিট 5,68,000 কোটি টাকা বরাদ্দ ছিল। সংশোধিত বাজেটে 19টি মন্ত্রণালয় বিভাগের বরাদ্দ 13,09,87.27 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। আবার 43টি মন্ত্রণালয় বিভাগের বরাদ্দ 42,481.87 কোটি টাকা হ্রাস পেয়েছে। সার্বিকভাবে 29,017 কোটি টাকা হ্রাস পেয়ে সংশোধিত বরাদ্দ দাঁড়িয়েছে নিট 5,38,983 কোটি টাকা। সামগ্রিক বিবেচনায় সাধারণভাবে এই বিষয়টিকে নেতিবাচক বলা যায় না, খরচ কম করা হয়েছে, সে কারণে তেমন কোনো বাধা ছাড়াই এটি সংসদে অনুমোদিত হয়তো হবে। তবে আমি এখানে দু একটি কথা বলতে চাই যে সংসদে একটি বিষয় দেখা অত্যন্ত জরুরি, সেটা হলো যে যদি বাজেট বরাদ্দের যে কম খরচ হয় সেটাও যেমন অস্বাভাবিক, বাজেট বরাদ্দের চেয়ে বেশি খরচ যদি হয় সেটাও একইভাবে অস্বাভাবিক, এবং এই অস্বাভাবিক বিষয়গুলিকে বিশ্লেষণ করে এর কারণ এবং এর সমাধান করা দরকার। বাজেট বরাদ্দ যদি বৃদ্ধির প্রস্তাব আসে তখন বুঝতে হবে যে এটার মধ্যে কোনো দুর্নীতি বা অপচয়ের কোনো কারণ আছে কি না, তাছাড়া কোনো প্রাক্কলন যেটা করা হয়েছিল সেখানে ভুল ত্রুটি ছিল কি না, এবং সেই ভুল ত্রুটিগুলো কার কারণে হয়েছে, তার জবাবদিহিতার কী ব্যবস্থা করা হয়েছে, এগুলি আমার মনে হয় এখানে আমাদের বাজেট পাশ করার আগে এগুলো সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা করা উচিত। তাছাড়া চলমান কাজের নতুন কোনো প্রকল্প যদি নেওয়া হয় হঠাৎ করে কেন প্রকল্প নেওয়ার প্রয়োজন হলো, সে বিষয়টিও আমি মনে করি বিবেচনা করা এবং করা বিবেচনা আনা উচিত। আর সম্পূরক বাজেটে মঞ্জুরি প্রস্তাবে যে ব্যাখ্যা প্রদান করা হয় এবং তার উপর যে সংক্ষিপ্ত আলোচনা হয় এগুলো অনেক সময় আমার কাছে মনে হয় অর্থহীন আলোচনা, এগুলোতে খুব একটা কোনো কেউ তেমন প্রাসঙ্গিক কথাও বলেন না, প্রাসঙ্গিকভাবে উত্তরও দেওয়া হয় না, কাজে সত্যিকার অর্থে জবাবদিহিতা এখানে সঠিকভাবে প্রতিফলিত হয় না। আর খরচ যদি কম হয় সেখানে যদি পরিকল্পিতভাবে খরচ কমানো হয় তাহলে মিতব্যয়িতা বলা যায়, কিন্তু যদি খরচ কোনো কারণে করতে না পারা যায় সেটাকে একটা অদক্ষতা, এবং সেখানে যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে সেই বিষয়ে আমার মনে হয় দেখা উচিত। কিন্তু আমাদের যে আমাদের যে এখান যে নিয়ম নীতির মাধ্যমে আমরা এটা পাশ করি সেখানে গদবাদা কথাবার্তা বলে সম্পূরক বাজেট সত্যিকার জবাবদিহিতাকে পাশ কাটিয়ে অনুমোদনে দেওয়া হয়। সম্পূরক বাজেটের মঞ্জুরি প্রস্তাবের সারমূলক ব্যাখ্যা এই সকলের কিছু বিষয়ে প্রাসঙ্গিক, কিছু অপ্রাসঙ্গিক আলোচিত হয় যেটা একটু আগে আমি বললাম, ফলে সম্পূর্ণ বিষয়টি একটি নিয়ম রক্ষার উদ্দেশ্যেই করা হয়। এটা বিশদ কোনো লাভ জনগণ বা সংসদ থেকে পায় এটা আমার বিশ্বাস হয় না বা মনে হয় না। যাই হোক, আমি এখানে আর কয়েকটি বিষয় প্রাসঙ্গিক বিষয় আমি মনে করি উত্থাপন করা অত্যন্ত জরুরি, যেটা এখন আমরা প্রায় 1.5 বছরের বেশি হয়ে গেল করোনা কাল অতিক্রম করছি, করোনার মধ্যে দেশ এবং সারা বিশ্ব আজকাল বিভীষিকারময় একটা জীবনযাপন করছে সবাই, সেখানে বিশ্বের অন্যান্য দেশে এই অমানিসার অন্ধকার থেকে রক্ষা করার জন্য নানান ধরনের কার্যক্রম হয়েছে, উন্নত বিশ্বে টিকা আবিষ্কার হয়েছে, টিকা আবিষ্কার হওয়ার পরে যেটা হয়েছে সেটা হলো এই টিকা তারা ব্যাপকভাবে ব্যবহার করছে, এবং টিকা ব্যবহার করে তারা যেটা করতে চাচ্ছে সেটা হলো বেশিরভাগ মানুষকে টিকার আওতায় আনার পরে তারা অর্থনীতিকে খুলে দিচ্ছে আস্তে আস্তে, এবং সেটার একসঙ্গে জীবনে যেমন রক্ষা করছে এই টিকার কারণে, এই টিকার বেশি দিয়ে এই সমাজকে আবার অর্থনীতির মূল চালিকা শক্তিতে ফিরিয়ে আনার চেষ্টা করছে, এবং সেখানে তারা অনেক ক্ষেত্রেই সফল হচ্ছে, উন্নত দেশগুলি অনেকটা এগিয়ে গেছে, অনেক অনুন্নত দেশও এই কারণে অনেকটু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। শুধু
টিকা দিয়ে শুধু জীবন নয় জীবিকা রক্ষারও ব্যবস্থা হচ্ছে, জীবন ও জীবিকা। আমাদের মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতা অবশ্য বলেছেন যে উনি জীবন ও জীবিকার জন্য এই বাজেট তৈরি করেছেন এবং সেখানে তিনি টিকার কথা উল্লেখ করেছেন। আমি যদি সঠিকভাবে শুনে থাকি তাহলে উনি বলেছেন বাংলাদেশের 80% মানুষকে টিকা দেওয়ার ব্যবস্থা সরকার করেছেন। এখন 80% মানুষ যদি আমরা ধরে নিই এবং উনি বলেছেন 25 লাখ টিকা উনি প্রতি মাসে দিবেন, তার মানে উনি বছরে 3 কোটি টিকা দিবেন এবং আমাদের দেশে 18 কোটি যদি জনসংখ্যা হয় তার 80% প্রায় 15 কোটি লোক সংখ্যা হয়, তাহলে একটি ডোজ করে দিতে তার 5 বছর সময় লাগবে আর দুটি ডোজ দিলে কাছাকাছি 10 বছর সময় লাগবে। এই 10 বছর সময় যদি আমাদের এই হার্ড ইমিউনিটি ডেভেলপ করার মতো জনশক্তিকে যদি টিকা দিতে হয় তাহলে এই 10 বছর দেশের অর্থনীতির কী অবস্থা হবে, জীবন এবং জীবিকার কী অবস্থা হবে, এটা আমি মাননীয় অর্থমন্ত্রীর কাছে আশা করব যে উনি এটার উত্তর দিবেন, এটার ব্যবস্থা করবেন। তারপরে আসি আমি টিকার পাওয়ার বিষয়। এখন পর্যন্ত টিকা আমরা নিশ্চিতভাবে কোথা থেকে পাবো, কতটুকু পাবো, কখন পাবো এটা আমরা কেউ জানি না। আমরা কিছু কিছু জায়গার থেকে আমরা পাচ্ছি বিভিন্নভাবে, তারা আমাদের প্রতি বন্ধুসুলভ মনোভাব দিয়ে কিছু আমাদেরকে ডোনেশন দিচ্ছেন, সেই টিকা দিয়ে আমরা চলছি। কিছু প্রথম দিকে কিছু এসেছিল এবং একটি মাত্র কোম্পানির সঙ্গে টিকার চুক্তি করার কারণে পরবর্তীকালে তারা যখন দিতে ব্যর্থ হয়েছে আমাদের হাতের সামনে আর কোনো অল্টারনেটিভ ছিল না। এখন আমরা টিকা নিয়ে খুবই অনিশ্চয়তার মধ্যে আছি এবং এই যে টিকাটি আমাদের মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে টিকাটি দেওয়া হবে এবং এইভাবে 25 লক্ষ করে দেওয়া হবে, এই টিকার বিষয়ে কোথা থেকে আসবে, কার কাছ থেকে আসবে, এগুলো শুধু আমরা খবরে বিভিন্ন ধরনের আশার বাণী শুনতে পাচ্ছি। নিশ্চিতভাবে কোনো এগ্রিমেন্ট হয়েছে বা সেগুলো নিশ্চিতভাবে আসছে এরকম আমরা জানি না। তো সেইটার বিষয়ে আমি মনে করি যে যদি আমরা এটা না আনতে পারি তাহলে জীবন যেমন ঝুঁকির মুখে আছে আমাদের জীবিকাও ঝুঁকির মুখে পড়বে, অর্থনীতি মুখ থুবড়ে পড়বে, এতগুলো বাজেট এগুলো অর্থহীন হয়ে যেতে পারে। সেই কারণে আমি মনে করি জিনিসটিকে সেইভাবে দেখে আমাদেরকে একটু আশ্বস্ত করলে, মাননীয় অর্থমন্ত্রী যদি আশ্বস্ত করেন মাননীয় স্পিকার তাহলে আমরা খুশি হতাম। আমাদের আরেকটি বিষয়, আমি এখানে সময় যদি কম মানে স্পিকার আমি আরো অনেক কিছু বলতে চেয়েছিলাম, আরেকটি বিষয় এখানে বলতে চাই, এই বাজেটে যেটা করা হয়েছে সেখানে বিভিন্ন জায়গা থেকে আমরা যেটা শুনতে পাচ্ছি মধ্যবিত্ত ও নিম্নবিত্তের অর্থনৈতিক বিকাশের জন্য কর্মসংস্থানের জন্য কোনো পরিকল্পনা রাখা হয়নি, বরং ধনী লোকদের কর্পোরেট ট্যাক্স কমানোর অনেক প্রস্তাব হয়েছে, এর ফলে গরিব আরও গরিব হবে, ধনী আরও ধনী হবে, ধনীদের তোষণের জন্য এই বাজেট অত্যন্ত কার্যকর হবে বলে অনেকে মনে করছেন। আমার মতে, আমি অনেকের সঙ্গে আলাপ করেছি, অনেক বিশেষজ্ঞদের মত আমি একটা এখানে বলতে চাই, যারা স্বনামধন্য যাদের নাম আমি এখানে উল্লেখ করব না, অনেকে বলেছেন যে এটা বাজেটকে বলা যায় বাজেট অফ দ্য বিজনেসম্যান বাই দ্য বিজনেসম্যান অ্যান্ড ফর দ্য বিজনেসম্যান, এবং এই বিজনেসম্যান বলতে তারা শুধু যারা উচ্চ স্তরের ব্যবসায়ী তাদেরকে বুঝিয়েছেন, তারা মাঝারি এবং নিচু স্তরের ব্যবসায়ীদেরকে বুঝাননি। আমরা অবশ্যই ব্যবসা ও শিল্পবান্ধব বাজেট চাই, কিন্তু একই সাথে মধ্যবিত্ত নিম্নবিত্তের অর্থনৈতিক বিকাশের জন্য সুস্পষ্ট অর্থনৈতিক পরিকল্পনা আমাদের প্রয়োজন, আমরা এই বাজেটে সেটা দেখতে পাচ্ছি না। আর বাজেটের বিষয়ে আরেকটি যেটা আমি বলতে চাই এখানে মাননীয় স্পিকার, সেটা হলো স্বাস্থ্য খাতের কথা আবার আসতে হয়, যেহেতু আমরা করোনা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন এবং পর্যুদস্ত। স্বাস্থ্য খাতে প্রস্তাবিত বাজেটে বরাদ্দ রাখা হয়েছে 32,731 কোটি টাকা, এটা হচ্ছে জিডিপির মাত্র 0.83%। বিশ্ব ব্যাংকের সুপারিশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ স্বাস্থ্য খাতে জিডিপির 4-5% পর্যন্ত জিডিপির বরাদ্দ দেওয়া উচিত। স্বাভাবিকভাবে বিভিন্ন দেশ, আমাদের আশেপাশের বিভিন্ন দেশ এর কাছাকাছি বরাদ্দ দিচ্ছেন, আর করোনা মহামারীর কারণে আমাদের এটা আরও বরাদ্দ বেশি করে বাড়ানো উচিত ছিল, কিন্তু কমপক্ষে জিডিপির 2% বরাদ্দ দেওয়া উচিত ছিল বলে আমি বিশ্বাস করি। মানে স্পিকার, করোনা নিয়ন্ত্রণ হলেই আমাদের অর্থনীতি চাঙ্গা হবে, কাজেই স্বাস্থ্যের দিকে আমাদের খেয়াল করতে হবে এবং সেদিকটা কোনোক্রমেই আমাদের নেগলেক্ট করা উচিত না, যেটা আমরা নেগলেক্ট করছি। এবং যেটাও মঞ্জুরি দেওয়া হচ্ছে স্বাস্থ্য খাতে, আমরা এ পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে যা জানতে পারছি সেখানে বেশিরভাগ অর্থই অপচয় হচ্ছে বলে অভিযোগ আসছে, এবং এই অপচয়গুলির যে কতগুলি কেস তাদেরকে ধরা হয়েছে, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, এগুলোকে আমরা দেখতে পাচ্ছি যে কোনো শাস্তি কেউ পেয়েছে এরকম কোনো খবর পাওয়া যাচ্ছে না, যেন কোনো না কোনো ফাঁক দিয়ে তারা বেরিয়ে যাচ্ছে এবং তারা পুকুর চুরি করে বেরিয়ে যাচ্ছে। এগুলোই বিভিন্ন মাননীয় বিরোধী দলের উপনেতা জি, আরো 2 মিনিট দিচ্ছি, শেষ করবেন। জি, ধন্যবাদ মাননীয় স্পিকার। যারা তুলে ধরছেন
তারাও নানান রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে জনগণের চোখে এটাকে ধরা পড়ছে। কিছুদিন আগে একজন সাংবাদিককে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে, তার গায়ে হাত তোলা হয়েছে, তার গলা শিপ টিপে ধরা হয়েছে এবং তাকে এখন মামলা দেওয়া হয়েছে। অনেকে অনেক ধরনের কথা বলছেন, গুজব ছড়ে ছড়াচ্ছে যে তার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা দেওয়া হতে পারে, তাকে বিরাটভাবে শাস্তিমূলক ব্যবস্থা দেওয়া হতে পারে। কারণ কি? মাননীয় স্পিকার, আমরা চাই দেশে আইনের শাসন থাকুক, আমরা চাই যার যার অপরাধ করে তার শাস্তি হোক। কিন্তু যারা গণমাধ্যমে কাজ করেন, যাদের কিছুগুলো দায়িত্ব থাকে, এবং প্রত্যেক দেশের গণমাধ্যমে ইনভেস্টিগেটিভ জার্নালিজম বলে একটা কথা আছে, যেখানে মাধ্যমে দেশের একটা জবাবদিহিতার একটা সাংবাদিকতা একটা একটা পিলার অফ দ্য স্টেট, তারা জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করেন, সেখানে তাদেরকে সেইটুকু সুযোগ আমার মনে হয় দেওয়া আমাদের সমাজের দায়িত্ব, এবং তাহলে আমরা অনেক দুর্নীতি থেকে রক্ষা পেতে পারি। আর একটি বিষয় এখানে বলে আমি বলতে চাই মাননীয় স্পিকার, সেটা হলো শিক্ষা ব্যবস্থা। প্রায় 4 কোটি মতো ছাত্রছাত্রী দীর্ঘদিন থেকে কোনো স্কুল কলেজ যেতে পারছে না, কোনো শিক্ষা নেই। আমরা যদি এরকম আরও 5 বছর চলতে হয়, আমরা জানি না কতদিন চলতে হবে, তাহলে কি আমরা সামনে একটা প্রজন্ম পাবো যেটা জ্ঞানহীন মূর্খ? একটি প্রজন্ম আমাদের সামনে দেশ পরিচালনা করবে বা দেশের নাগরিক হবে? এই পরিস্থিতির দিকে কি আমরা এগিয়ে যাচ্ছি? তারপরে কথা হচ্ছে অনলাইনে যে আমরা শিক্ষার ব্যবস্থা করছি, সেখানে আমরা শিক্ষায় বিভাজন সৃষ্টি করেছি। 80 ভাগের মতো মানুষ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে, তাদের টাকা পয়সার এত প্রাচুর্য নেই সকলেই, সকল সুযোগ সুবিধা অনলাইনে সুযোগ সুবিধা করতে পারছেন না। শুধু বেসরকারি খাতে যারা লেখাপড়া করছেন তারাই হয়তো এই অনলাইনে সুযোগ পাচ্ছেন। তাহলে কি আমরা শিক্ষার মধ্যেও একটা বৈষম্য সৃষ্টি করছি? গরিব মানুষের জন্য শিক্ষা নেই, বড় লোকদের জন্য শিক্ষা, এবং শিক্ষিত যে যারা তৈরি হবে তারা একটা ক্লাস তৈরি হবে, যারা রুলিং ক্লাস তৈরি হবে, এই ধরনের একটি পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি কিনা সেটা আমাদের দেখতে হবে। মাননীয় স্পিকার, আমি মাননীয় স্পিকার আপনাকে অনেক ধন্যবাদ, সময় নেই, নাহলে আর কিছু